হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সোনি আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সাধারণত ইউটিউবের কপিরাইট ক্লেমটা রিমুভ করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যদি আপনারা ইউটিউবে কোনো কপিরাইট ক্লেমটা পেয়ে যান, সো এই কপিরাইট ক্লেমটা কিভাবে আপনারা ভিডিও ডিলিট করা ছাড়াই রিমুভ করবেন মাত্র 3 মিনিটে। ওকে, সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কপিরাইট ক্ল্যাম্পটা অ্যাকচুয়ালি কী এবং কপিরাইট ক্ল্যাম্পটা কেন আসে, কপিরাইট ক্ল্যাম্পটা যখন আপনি ইউটিউবে পাবেন কিভাবে আপনারা কপিরাইট ক্ল্যাম্পটা রিমুভ করবেন ইউটিউবের ভিডিও আপনারা ডিলিট করা ছাড়াই। ঠিক আছে, সো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। না হ্যাঁ, একটি কথা বলে রাখি, সেটি হলো যে এখনও যদি ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্লিজ ক্লিক করে রাখবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য, ইউটিউব এবং অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিপস নিয়ে ভিডিও পাওয়ার জন্য। ওকে, সো আমি যদি আমার ইউটিউব স্টুডিওতে যাই এবং আপনাদেরকে একটা ভিডিও দেখাই, সেটা হচ্ছে যে দেখেন যে এখানে দেখতেই পাচ্ছেন এই যে এই ভিডিওটা, এটা হচ্ছে যে মনিটাইজেশন ইন ইজিবিলিটি, আর এখানে কিন্তু আছে যে কপিরাইট ক্ল্যাম। সো কপিরাইট ক্ল্যামটা কেন আসলো, সেটা হচ্ছে যে যখন আমরা সাধারণত কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও এডিট করি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে কপিরাইট, অনেক সময় কিন্তু আমরা মিউজিকটা নিই। ঠিক আছে, দেখা যাচ্ছে যে অনেক সাইটগুলো থেকে আমরা যারা সাধারণত বুঝি না কিংবা জানি না, আমরা কিন্তু ইউটিউব স্টুডিও থেকে কপিরাইট ফ্রি মিউজিকগুলো না নিয়ে আমরা ইউটিউব থেকে কিন্তু NSC কিংবা হচ্ছে নো কপিরাইট সং এই সাইটগুলো থেকে কিন্তু মিউজিক নিয়ে আমরা কিন্তু ভিডিওটা এডিট করি, এবং ভিডিওটা এডিট করার পরে কিন্তু আমরা ইউটিউবে পাবলিশ করি। কিন্তু আপনি যখন একটা ছোট্ট ইউটিউবার আছেন, মনে করেন মনিটাইজেশন পান নাই, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে এই কপিরাইট ক্ল্যাম্পটা আসবে না। কিন্তু আপনি যখন ইউটিউব চ্যানেলটা আপনি গ্রো করবেন, আপনি যখন একটা বড় ইউটিউবার হবেন, তখন কিন্তু ওই সাইটগুলো কিন্তু আপনাকে এই যে কপিরাইট ক্ল্যাম দিয়ে দেয়। কপিরাইট ক্ল্যামটা আসার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে, ইউটিউব অ্যাকাউন্টে, সেটা হচ্ছে যে আপনার এই ভিডিও থেকে ইউটিউবের যে রেভিনিউটা আসবে কিংবা যে ইনকাম হবে, এটার পুরোটাই এই যে কপিরাইট ক্ল্যাম দেবে, যে অর্নার এই কপিরাইটটা এই মিউজিকের মালিক, সে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, আর আপনারা অনেকেই হয়তো বা ভাবেন যে আপনার অ্যাকাউন্টটিতে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে, সরি, আপনার ইউটিউব অ্যাকাউন্টে আপনার 3 থেকে 4টা কপিরাইট ক্ল্যাম আসে, আপনার অ্যাকাউন্টটা হয়তো বা ডিলিট হয়ে যাবে আপনার ইউটিউব অ্যাকাউন্টটা। কিন্তু এটা এমন হয় না, এটা হচ্ছে যে কপিরাইট ক্ল্যামটা যখন আসবে শুধুমাত্র আপনার রেভিনিউটা ওই মালিকটা নিয়ে যাবে। কিন্তু আপনার ইউটিউবের যখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে, তখন কিন্তু শুধুমাত্র আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে, যদি 90 দিনের ভিতরে আপনি 3টা কমিউনিটি গাইডলাইন কিংবা বলতে পারেন যে কোনো গাইডলাইন স্ট্রাইক পান। ঠিক আছে, সো দেখেন, সাপোজ আপনার অ্যাকাউন্টে কিংবা কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্ল্যাম আসে, আপনি কীভাবে রিমুভ করবেন ভিডিও ডিলিট করা ছাড়া, এই বিষয়টা নিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই কিংবা আপনাদেরকে এখন বলি। দেখেন, আপনার প্রথমে এই যে একটি ব্রাউজার ওপেন করে আপনার ইউটিউবে চলে আসবেন, এবং ইউটিউবে চলে আসার পর এই যে বা ডান সাইডে যে ইউটিউবের লগো দেখতেছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যদি একটু 3 নম্বর অপশনে আসেন, তখন এখানে আসবেন, দেখবেন যে ইউটিউব স্টুডিও। এই ইউটিউব স্টুডিওতে আপনি যখন আসবেন তখন কিন্তু আপনার ইউটিউব স্টুডিও যে চ্যানেল ড্যাশবোর্ড আছে এটাতে আসবেন। এই যে দেখেন যে নোটিফিকেশন আছে এখানে, এখানে কিন্তু আছে যে ভিডিও রিসিভ এ কপিরাইট ক্ল্যাম। সো এটা আমি পেয়েছি যে December 18 তারিখে আমি যে ভুলটা করেছিলাম সেটি হলো যে আমি কিন্তু NSC কিংবা হচ্ছে নো কপিরাইট সং ইউটিউব থেকে আমি মিউজিকটা ডাউনলোড করে কিন্তু দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু আপনার এই কাজটা কখনোই করবেন না, যারা ইউটিউবার আছেন তারা কিন্তু অলরেডি জানেন যে ভিডিও ইউটিউব স্টুডিও থেকে কিন্তু অনেক প্রায় 350-400টা মিউজিক আছে যেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। আপনারা ওই কপিরাইট ফ্রি মিউজিকগুলো যদি ব্যবহার করেন আপনার চ্যানেলে কিন্তু কখনোই কপিরাইট ক্ল্যাম কিন্তু আসবে না। ঠিক আছে, সো দেখেন, যেহেতু এটা আমার কপিরাইট ক্ল্যাম্পটা আসে, আমি এটা কীভাবে রিমুভ করি সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, এই যে ভিউ অপশন আছে, এই ভিউ অপশনে আপনারা ক্লিক করবেন। এই ভিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কপিরাইট সামারি অ্যান্ড স্ট্যাটাস, সো নট এফেক্টেড পাবলিক এলিজেবল। সো এটার মানে হচ্ছে যে আপনার যখন কপিরাইট ক্ল্যাম আসবে আপনার অ্যাকাউন্টটিতে, মানে ইউটিউবে, আপনার অ্যাকাউন্ট ইউটিউবের কিন্তু কোনো সমস্যা হবে না, জাস্ট আপনার যে ইনকাম আছে ইনকামটুকু নিয়ে যাবে। সো দেখেন, এটা আমি কীভাবে ডিমনিটাইজেশন থেকে মনিটাইজেশন করি ভিডিও ডিলিট করা ছাড়া, এই বিষয়টা আমি দেখাইতেছি। সো এখানে কন্টেন্ট ইউজ দেখেন, এই যে আইসল্যান্ড, এটা কিন্তু হচ্ছে ইউটিউবের একটা ইউটিউব থেকে কিন্তু মিউজিকটা নিয়েছিলাম আমি, যেটা আমি খুবই ভুল করেছিলাম, কারণ ইউটিউব স্টুডিও থেকে আমার নেওয়া উচিত ছিল। সো যাই হোক, আমার দেখেন, এখানে দেখেন যে কন্টেন্ট ফাউন্ড ডিউরিং 1453 সেকেন্ড থেকে 1453 সেকেন্ড থেকে 17 মিনিট 9 সেকেন্ড, এটা কিন্তু ধরেছে। ঠিক আছে, আর কপিরাইট অনার হচ্ছে যে এটা।
সো আমি কিভাবে এটা এখন রিমুভ করে দেখেন, এই যে সিলেক্ট অ্যাকশন দেখছেন, এই সিলেক্ট অ্যাক, সো দেখেন এখানে সিলেক্ট অ্যাকশন আসার পর এখানে কিন্তু এই যে তিন ভাবে কিন্তু আপনারা আপনারা যে কপিরাইট ক্লেম আছে এটা রিমুভ করতে পারবেন। প্রথমত হচ্ছে এই যে এই অংশটাকে কেটে দিয়ে তারপর রিপ্লেস সং, তারপর মিউট সং। সো দেখেন আমি দুইভাবে এটা, এই তিনভাবে ছাড়াও আমি আরেকভাবে আপনাদেরকে দেখাবো যে আসলে এডিটর মোড থেকে কিভাবে আপনারা এই ভিডিওটিকে আপনারা কপিরাইট ক্লেম ফ্রি করতে পারবেন। ঠিক আছে, প্রথমে এখানকে এখানে যে তিনটা অপশন আছে এই তিনটা আগে আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন এখানে ট্রিম আউট সেগমেন্ট, প্রথমে যদি আপনি ক্লিক করেন আপনার এই অংশটুকু আপনি কেটে দিতে পারবেন যে কোথায় কোথায় আপনার সমস্যা আছে। ঠিক আছে, এই এই অংশটুকু সমস্যা আছে, আপনি যদি এগুলো সিলেক্ট করে আপনি যদি এখানে কন্টিনিউতে ক্লিক করেন তাহলে 5 মিনিট থেকে 6 মিনিট সময় লাগবে। তাহলে আপনি কিন্তু এই ভিডিওটিকে আপনি খুব সহজে কিন্তু কপিরাইট ফ্রি করতে পারবেন। তারপরে যদি আমি আবার আরেকটা বিষয়ে যাই, সেটা দেখেন, সেটা হচ্ছে যে এই যে ভিউ অপশনে আবার চলে যায়, এই যে সিলেক্ট অপশনে আবার যদি রিপ্লেস সঙ্গে যান, এই রিপ্লেস সঙ্গে যাওয়ার পরে আপনি কিন্তু আপনি যে মিউজিকটা ব্যবহার করেছেন ওই মিউজিকের উপরে কিন্তু আরেকটা মিউজিক দিয়েও কিন্তু আপনারা এই যে দেখেন এখান থেকে যদি এই যে অ্যাড অ্যাডে যদি ক্লিক করেন, এই যে অ্যাডে ক্লিক করলে আপনার মিউজিক কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনারা কপিরাইট রিমুভ করতে পারবেন। ওকে, সো আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে আপনার যে ভিডিওটা থাকবে ওই ভিডিওটার সংটা মিউট করে, সো সেটি কীভাবে করবেন সেটিও আমি আপনাদেরকে একটু দেখাই। সো দেখেন এই সিলেক্ট অ্যাকশনে যাওয়ার পর আপনি মিউট সঙ্গে যদি ক্লিক করেন, এই যে 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 জায়গায় আপনার ভিডিওগুলো যে মিউজিকগুলো ইউজ করতেছেন আপনি কিন্তু ওগুলো কিন্তু আপনি বন্ধ করতে পারবেন। বন্ধ করেও কিন্তু কন্টিনিউতে যদি ক্লিক করেন 3 থেকে 4 মিনিটের ভিতরে আপনার ভিডিওটি রিমুভ হয়ে যাবে, মানে কম কপিরাইট ক্লেম রিমুভ হয়ে যাবে। সো দেখেন আমি আরেকটা কাজ করবো, এই তিনভাবে কিন্তু আপনারা করতে পারবেন সাকসেসফুলিভাবে। সো আমি যদি আরেকটা কাজ করি সেটা হচ্ছে চ্যানেল কন্টেন্ট, আপনি আপনার ইউটিউব স্টুডিওতে যাবেন, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনি যে ভিডিওটা মনে করেন আপনার এই যে কপিরাইট ক্লেম আছে, দেখেন এই যে সাপোজ এই ভিডিওটা আমার এই যে কপিরাইট ক্লেম আছে, আমরা করবো কি, এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এই ডিটেলে ক্লিক করবো। এই ডিটেলে ক্লিক করার পরে আমরা একটু এই যে এডিটর মোডে যাব। ওকে, সো এই এডিটর মোডে যাওয়ার পরেও আপনি সাপোজ আপনি 14:53 সেকেন্ড থেকে আপনি যে অংশটুকু আপনি ভিডিও মানে ক্ল্যাম হয়েছে ওই অংশটুকু আপনি সিলেক্ট করবেন, ওই অংশটুকু সিলেক্ট করার পরে আপনি এখান থেকেও দেখেন যে অ্যাড ট্র্যাক করতে পারবেন, মানে মিউজিক অ্যাড করতে পারবেন। ইউটিউবের যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো আছে ওই মিউজিকগুলো নিয়ে আপনি এই যে এখান থেকে যদি অ্যাড করেন মিউজিক, দেখেন এদের মিউজিক কিন্তু এই যে যে অংশটুকু মনে করেন আপনার মানে কপিরাইট ক্ল্যাম হয়েছে ওই অংশটুকু আপনি মনে করেন সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে আপনি যদি এখান থেকে যে মিউজিক এখান থেকে যে আপনার মিউজিক ভলিউমটা যদি একটু কম বেশি করে দেন, এক্ষেত্রেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনারা আপনার কপিরাইট ক্ল্যাম কিন্তু রিমুভ করতে পারবেন। ঠিক আছে, সো দেখেন আমি একটু করতেছি এটা, সাপোজ আমি 14:53 সেকেন্ড থেকে 17:09 সেকেন্ড পর্যন্ত আমি ই খেয়েছিলাম আর কি, কপিরাইট ক্ল্যাম পাইছি। সো ওই অংশটুকু আমি বাদ দিয়ে নিব, দেখেন এই যে মিনিট কিন্তু এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে, সো দেখেন 14:53 সেকেন্ড আমি যাইতেছি প্রথমে, 14:53 ওকে 51 থেকে শুরু করলাম, ওকে তারপর আমি আমার যে মিউজিক ভলিউমটা আছে এই মিউজিক ভলিউমটা একটু কম করে দিই, ওকে মিউজিক ভলিউমটা কম করে দিলাম। দেখেন তারপরে এটা হচ্ছে কতদূর পর্যন্ত দেখি, যেহেতু 7 মিনিট কয়েক সেকেন্ড পর্যন্ত খাইছি আমি, আমি এখান থেকে একটু দেখে আসি কতটুক পর্যন্ত, দেখেন এটা কিন্তু 17:09 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, সো আমরা এখন এটাতে যাই 17:09 সেকেন্ড, এটা হচ্ছে 17 সেকেন্ড পর্যন্ত। সো আমাদের আর একটা সং লাগবে, সাপোজ আমরা এই সংটাও নিয়ে নিই, দেখেন 17:09 সেকেন্ড পর্যন্ত আমরা দিয়ে দেবো। প্রথমে আমরা এটা দিয়ে একটু সিলেক্ট করে নেই, ওকে 17:11 পর্যন্ত দিয়ে দিলাম, সমস্যা নেই, দেখেন 17:11 পর্যন্ত দিয়ে নিলাম। এখন আমরা মিউজিক ভলিউমটা অ্যাডজাস্ট করে নেব, নেওয়ার পরে আপনারা করবেন কি, এই যে সেভ আছে এই সেভ অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেখেন এই যে সেভ অপশনটিতে ক্লিক করে দেবেন, সেভ অপশনে ক্লিক করার পর আপনার এরকম একটা বিষয় আসবে, সেটা হচ্ছে সেভ চেঞ্জেস, তারপর এখানে সেভে আপনার ক্লিক করে দেবেন।
সেভে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে যে দেখেন ভিডিও ইজ বিং প্রসিড, প্লিজ চেক ব্যাক লেটার। সো দেখা যাচ্ছে যে আপনার 3 থেকে 4 মিনিট কিংবা 5 মিনিট সময় নেবে, তারপর আপনার অ্যাকাউন্ট কিন্তু কপিরাইট ক্ল্যাম্পটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সো জাস্ট এইভাবে আপনারা 100% শিওরলি আপনার যদি কোনো কপিরাইট ক্ল্যাম্প পান আপনাদের ভিডিওতে, আপনারা এই প্রসেসটা ফলো করেই 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু আপনারা কপিরাইট রিমুভ করতে পারবেন, ঠিক আছে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা থেকে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীতে যদি এই টাইপের ভিডিও চান ইউটিউব রিলেটেড অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।